খাসির মাতা এইয়া আনলাম। তুমি তাহলে উনন ধরা, আমি এইটাকে পরিষ্কার করবো। যেখানে যেখানে গরম হয়েছে সেখানে সেখানে চলছে। আমার যা ছুরি চলছে, আমার নাক দিয়ে ঝুলছে, কি বলবো, বলার কিছু নাই। বললো আবার কিছু বলে না, আমাকে বলছে ছিল এই পরে আমাকে দু একজন সরষে দেখে গেল সেদিনে ইয়ে তুললাম। আমাদের এই থালের মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আছে। এইবার দিচ্ছি লবণ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবার হলুদ দিচ্ছি, সরষের তেল, এইবার মাখিয়ে দিচ্ছি। এই খাসির মাথাতে এবার মশলা গোটা মাখিয়ে লব। বুঝলাম বুঝলাম।
আমাদের এবার ছাগলের মাথাটো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। অনেক জল ছিল আর বলছি জল নেই। হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে। বুড়ি, ছাগলের মাংস তো সিদ্ধ করলি, খেতে কেমন লাগছে? ঝোলটা পালাইছে আমার, ভালো লাগছে তো। চিবিতে পাচ্ছ না? হ্যাঁ, চিবিতে পাচ্ছি না বুড়ি। তুমি খাবে খাবে, না খাবে না খাবে, আমি আপনার খেয়ে নিচ্ছি। ঝোলগুলো তো সব পালিয়ে গেছে তোমার। ভালো তো লাগছে আমার, পেটে লাগছে জমি। ভালো হয়ে যাবে বুড়ি, খেয়ে নাও।